2016 থেকে ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতিকে নাতে কাজ করা আমি শুরু করেছি ত্রিপুরাবাসীর আশীর্বাদে। 2018-এর 9 মাস শপথ গ্রহণ করেছি। মানুষ ভারতীয় জনতা পার্টি এবং নরেন্দ্রভাই মোদীর উপরে বিশ্বাস করে এক অভূতপূর্ব রায় দিয়ে 0 থেকে ভারতীয় জনতা পার্টি এবং আইপিপি নতুন সরকার বিশ্বাসের সঙ্গে তৈরি করেছে, আর সেই সরকারের সম্পূর্ণ বিশ্বাস ত্রিপুরা জনতা আমার করে রেখেছে। বিভিন্ন ডেভেলপমেন্টমুখী কাজ করার যে সিদ্ধান্ত আমাদের ছিল, সেই হীরা প্রজেক্ট হোক, হীরা প্লাস হোক, এডুকেশনে ডেভেলপমেন্ট হোক, ইনফ্রাস্ট্রাকচারে NHIDCL-এ 11,000 কোটি টাকার প্রজেক্ট আনা হোক, সাবরুমের ইকোনমিক ডেভেলপমেন্ট, সে SEZ ইকোনমিক জোন, ICP লজিস্টিক হাব, হাই রাইজ বিল্ডিং, স্মার্ট সিটি, নতুন এয়ারপোর্ট, প্রত্যেকটা সেক্টরে ত্রিপুরা তীব্র গতিতে এগোচ্ছে। এগ্রিকালচারাল গ্রোথ 13.9%, নর্থ ইস্টের 900 ছোট রাজ্যগুলির মধ্যে প্রথম স্থান, সে মনরেগা ক্ষেত্রে হোক, এই পর্যন্ত 54 ম্যান্ডেজ, অ্যাভারেজ ADC-তে 70 ম্যান্ডেজের উপরে, এই সবগুলো MSP, FCA এর মাধ্যমে প্রকুরমেন্ট, এগুলোর সঙ্গে ত্রিপুরার মানুষ আগে পরিচিত ছিল। মোদীজির আশীর্বাদের পর ত্রিপুরার মানুষ সেগুলো দেখেছে। বন্ধুরা, আমি কাজ করতে চাই, আমার একটাই দোষ হতে পারে যে আমি কাজ করতে চাই, কারণ সময় কম। 5 বছর আমাকে মানুষ সময় দিয়েছে, 5 বছরই নির্বাচিত সরকার থাকে, আমি কোনো গভর্নমেন্ট অফিসার নই, 30 বছর চাকরি করি, ও তার জন্য রাত দিন মোদী মন্ত্রে কাজ করতে চাই। সুবিধা অসুবিধা হয়, কারণ 40 বছর একটা সিস্টেম ছিল, সেই সিস্টেমে আমি কাজ করি না বা আমার সরকার কাজ করে না। নরেন্দ্র মোদী যে সিস্টেম দেখিয়েছে সেই সিস্টেমে আমরা কাজ করি, ত্রিপুরার সিস্টেম তার সঙ্গে পরিচিত নয়, তার জন্য অনেক সময় সিস্টেমকে বুঝতে অসুবিধা হয়। কিন্তু আজকে একটা স্পিড ধরেছে, এই করোনার মধ্যেও ত্রিপুরা ইকোনমিতে পিছিয়ে যায়নি। আজকে ত্রিপুরাতে পজিটিভিটি রেট মাত্র 1.29%, রিকভারি রেট 98%, একসময় ত্রিপুরা হেলথ ব্যবস্থা সিস্টেমের উপরে উঙ্গলি উঠানো হয়েছে, কিন্তু সময়ের সঙ্গে সবকিছু প্রমাণিত হচ্ছে। আমি জাতি ধর্ম দল মত নির্বিশেষে সবার জন্য কাজ করতে চাই, আমার একটাই জুনুন যে আমার ত্রিপুরাকে সর্বশ্রেষ্ঠ বানানো, আর ত্রিপুরার মানুষ আমাকে সবকিছু দিয়েছে, আমি কোনোদিন কল্পনা করতে পারিনি যে আমি এত কিছু পাব, আমি কোনোদিন ভাবিও না যে আমি মুখ্যমন্ত্রী হব। কিন্তু ওই দিনের একটা ঘটনা আমাকে অত্যন্ত ব্যথিত করেছে। স্টেট গেস্ট হাউসে কিছু লোক আওয়াজ তুলেছে, বিপ্লব হটাও ত্রিপুরা বাঁচাও। আমি আপনাদের মাধ্যমে সমস্ত ত্রিপুরাবাসীর কাছে নিবেদন করতে চাই, আপনারা আমাকে মুখ্যমন্ত্রী বানিয়েছেন, বনমালীপুর থেকে আমাকে আমার বনমালীপুরবাসী MLA বানিয়েছে, আমি সারা জীবন আপনাদের কথা মনে রাখবো, ত্রিপুরশ্রীর মায়ের আশীর্বাদ রয়েছে। কিন্তু আমি মানুষের কাছ থেকে শুনতে চাই যে বিপ্লব হঠাৎ হবে, আমি আগামী রবিবার 13 তারিখ আস্থাবল ময়দানে নিচে যাব, আমি সমস্ত ত্রিপুরাবাসীকে নিবেদন করব, আপনারা এসে বলুন কি করব, আমি চলে যাব না থাকবো, জনতার কাছে আমি প্রশ্ন করব,
সাত্রিশ কর্তৃপুরবাসীর কাছে আমার নিবেদন, আসুন আগামী 13 তারিখ 2টায় আমি আস্তাবল ময়দানে যাব, আপনারা এসে বসুন, বলুন আমাকে যে আমাকে কি চলে যেতে হবে, আপনারা যে রায় দেবেন সেটা মেনে নেব এবং আমি আমার হাইকমান্ডের সামনে প্রস্তুত করব যে ত্রিপুরার জনতাটা চাইছে। চারজন লোক কি বললো সেটা ত্রিপুরা মানুষের রায় কিনা সেটা আমার জানতে হবে। আমি সমস্ত ত্রিপুরাবাসীকে আবারও আপনাদের মাধ্যমে করজোড়ে নিবেদন করবো, আসুন, যদি বিপ্লব ভালো লাগে সেটা বলুন, আর যদি না লাগে আমাকে বলুন, আমি কাজ করার চাই। কোন লোক মাফিয়া করতে চাইবে, জমির দালালি করতে চাইবে, উল্টো সুদে কাজ করতে চাইবে, তার সঙ্গে আমি জীবনও কম্প্রোমাইজ করব না। নেওয়া আমার একটাই লক্ষ্য, ত্রিপুরার বিকাশ, ত্রিপুরার মানুষের উন্নয়ন, জব ক্রিয়েটার তৈরি করা, এন্টারপ্রাইজেস ডেভেলপ করা, সরকারি জব তৈরি করা, সেই দিশাতে কাজ করা। আমি আরেকটা বিষয় আপনাদের সামনে বলবো, আজকে 10,323-এর যারাই আছেন, যে ভ্যাকেন্সিগুলো এখন বেরিয়েছে তার জন্য প্রস্তুতি করুন, তৈরি করুন। আমার ভাই বন্ধুরা যারাই আছেন ধর্নায় বসেছেন, আপনারা ধর্নায় বসলে অন্যরা এই জায়গাতে চলে আসবে, জায়গাগুলো খালি থাকবে না। এডুকেশন ডিপার্টমেন্ট বেরিয়েছে, ম্যান পাওয়ার ডিপার্টমেন্টও বেরিয়েছে, 9,000-এর কাছাকাছি পোস্ট বেরিয়ে গেছে। আপনারা ধর্না বসে থাকলে অন্যরা এই ফর্ম ফিল আপ করে চলে যাবে, আপনারা তার জন্য প্রস্তুতি নেন। এজ রিডাকশন দেওয়া হয়েছে, ধর্না বসে আপনাদের লোকসান হয়ে যাবে, কারণ আপনাদের জায়গায় অন্য কেউ কোয়ালিফাই হয়ে চলে আসবে। আপনারা কোচিং নেই, তার জন্য প্রস্তুতি করুন। সরকার ব্যবস্থা করেছে, সিস্টেমের বাইরে গিয়ে সরকার করতে পারে না, সিস্টেমের দিকে করা হয়েছে, কিন্তু তার জন্য আপনাকে প্রিপারেশন নিতে হবে। তাই বন্ধুরা, আমি আবারও আপনাদের মাধ্যমে করজোড়ে নিবেদন করব, আমার সমস্ত ত্রিপুরাবাসী জাতি দল মত নির্বিশেষে আসুন আস্তাবল ময়দানে, এসে বলুন বিপ্লবদেবকে কি করতে হবে। যদি যাওয়ার হয় আপনারা বলুন, ত্রিপুরাবাসী যখন বলবে আমি চলে যাব, আর যদি ত্রিপুরাবাসী না বলে, যারা বলেছে তাদেরকে ত্রিপুরাবাসী সিদ্ধান্ত নেবে তাদেরকে কি করতে হবে, আর জনতা আমাকে যে সিদ্ধান্ত দেবে আমি সেই সিদ্ধান্তই লাগু করব। জনতা সর্বোপরি, বাই দ্য পিপল সরকার, আর জনতার মাধ্যমেই আমি নির্বাচিত হয়েছি। আমি আবারও আপনাদের কাছে বলবো যে আমি কোনো অন্যায় কাজ করব না, আর অন্যায় শুনবো না, আর যেই কাজগুলি বললাম এই ধরনের কাজ আমি কাউকে করতে দেব না, না ফেন্সিডিলের ব্যবসা করতে দেব, না ইয়াবা ট্যাবলেট আমার নজবানকে জীবন নষ্ট করবে, আমি সব কিছু বন্ধ করে দিচ্ছি, আমি বলবো না, চেষ্টা তো করছি, হাত তো দিয়েছি। আমি 40 বছর একটা এমন একটা অসিস্টেমে একটা সরকার চলছিল, তাকে লাইনে আনতে একটা সময় লাগে, তারপরে সরকার সমস্ত দিকে ডেভেলপমেন্টের সবগুলো প্যারামিটার তৈরি করে দিয়েছে। আমার ত্রিপুরাকে কেউ রুখতে পারবে না, ত্রিপুরার জিত নিশ্চিত হবে, ত্রিপুরাবাসীর জিত নিশ্চিত হবে, কোনো কিছু হারাতে পারবে না। নরেন্দ্র ভাই মোদীর আশীর্বাদ রয়েছে ত্রিপুরা মানুষের। তাই আমার সমস্ত সাংবাদিক বন্ধুদেরকে বলবো, আপনারা আমি যে বিষয়টা তুলে ধরলাম সেটা ত্রিপুরাবাসীর কাছে পৌঁছে দিন। আমি 13 তারিখ 2টায় আস্তাবল ময়দানে আসব, আর মানুষের কাছ থেকে আমি রায় শুনতে চাইব, মানুষ কি চায় আমি চলে যাই, সাধারণ মানুষ কি চাইছে সেটা জানার জন্য আসবো, আর ওনারা যে রায় দেবেন সেই রায় আমি আমার হাইকমান্ডের কাছে রেখে দেব, কিন্তু দায়িত্ব আমাকে মানুষ দিয়েছে, তার জন্য আমি মানুষকে জিজ্ঞাসা করব, সাদৃশ্য গতি করা বসে কাছে আমি 13 তারিখ আসব। আমি আশা করি আমার সমস্ত ত্রিপুরা ভাই বোনেরা, গুরুজনেরা,
সেদিন সে বিষয়ে স্পষ্টতার সঙ্গে সমস্ত ত্রিপুরাবাসীর সঙ্গে তুলে ধরুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।